যারা গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের কাছে অতি পরিচিত এবং প্রয়োজনীয় শব্দ হচ্ছে একুয়েল। একুয়েল শব্দের অর্থ কি? একুয়েল চার্ট দেখে কিভাবে হাওয়ারলি অডিট, প্রি ফাইনাল এবং ফাইনাল ইন্সপেকশন করা হয়, আজকের ভিডিওর আলোচনা থাকছে পুরো এই বিষয়টির উপরেই। হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিজিৎ দ্য ব্ল্যাক বয়, অ্যান্ড আমি অভিজিৎ আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, একুয়েল চার্ট দেখে কিভাবে আপনি একটি লট থেকে কত পিস স্যাম্পল কোয়ান্টিটি নেবেন এবং ওই স্যাম্পল কোয়ান্টিটি চেক করে কত পিস ডিফেক্ট পেলে আপনার লটটি পাস হবে এবং কত পিস ডিফেক্ট পেলে লটটি ফেল হবে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি যদি পুরোপুরি বুঝতে চান তাহলে মনোযোগ দিয়ে দেখুন, টেনে টেনে দেখবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাতে করে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি একটি একুয়েল শীট আপনাদের সামনে শো করেছি, দেখতে পাচ্ছেন লট অর টোটাল নাম্বার অফ পিসেস ফর অডিট। তো এটা হতে হচ্ছে আপনার লট এবং টোটাল নাম্বার, মানে একটি লটে কত পিস গার্মেন্টস বা কত পিস গার্মেন্টস ওকে আছে, এই অনুযায়ী আপনাকে স্যাম্পল কোয়ান্টিটি দিতে হবে। তো প্রথমে দেওয়া আছে লট নাম্বার, তারপর আছে স্যাম্পল সাইজ, অর্থাৎ কত পিসের লট থেকে আপনি কত পিস স্যাম্পল নিতে পারবেন, তারপরে আছে আপনার একুয়েলের পার্সেন্টেজ। এখানে একটি কথা বলতে হয়, গার্মেন্টসে এক এক বায়ার এক এক পার্সেন্টেজে একুয়েল করে নেয়। যেরকম মনে করেন কোনো বায়ার, যেরকম এইচএনএম বায়ারের ক্ষেত্রে 1.5%, ওয়াশকশ বায়ারের ক্ষেত্রে 2.5%, তো এক এক বায়ার এক এক টলারেন্সে একুয়েল পার্সেন্টেজ নিয়ে থাকে। তো 1.5% একুয়েলটি বেশি হয়ে থাকে। তো আমরা এখন শিখব আমরা কিভাবে একুয়েল চার্ট দেখে স্যাম্পল কোয়ান্টিটি নির্ণয় করব এবং কিভাবে ইন্সপেকশনটি করব। তো প্রথমে দেখুন আছে 51 থেকে 90, অর্থাৎ ওকে গুডস যদি 51 থেকে 90 হয় তাহলে আপনি সেখান থেকে স্যাম্পল কোয়ান্টিটি অর্থাৎ চেক করার জন্য 13 পিস গার্মেন্টস নিতে পারবেন, এবং 13 পিস গার্মেন্টস থেকে আপনি যদি 1.5% একুয়েল করেন তাহলে আপনার এক পিসে সমস্যা যদি পান তাহলে লটটি ফেল হয়ে যাবে। অর্থাৎ 90 পিস লটে 13 পিস আপনি চেক করতে পারবেন, সেখান থেকে এক পিসে যদি প্রবলেম পান তাহলে আপনার লটটি ফেল হবে। 2.5 যদি আপনি একুয়েল করেন তাহলে 51 থেকে 90 পিস গার্মেন্টস থেকে যে আপনি 13 পিস নিলেন, ওই 13 পিসে এক পিস প্রবলেম যদি পান তাহলে সেটি পাস দিতে পারবেন, আর যদি 1-এর থেকে 2 পিস পান তাহলে লটটি ফেল হবে। যদি 4 পয়েন্টে করেন তাহলে এক পিস পাস এবং 2 পিস পেলে ফেল। এরপর আসেন 91 থেকে 150, লট সাইজ যদি 91 থেকে 150 হয়, অর্থাৎ 91-এর বেশি এবং 150-এর ভেতরে হয় তাহলে আপনি 20 পিস স্যাম্পল নিতে পারবেন। ওই 20 পিস স্যাম্পল থেকে যদি 1.5 একুয়েল করেন তাহলে এক পিস টলারেন্সের ভেতরে আছে এবং 2 পিস পেলে ফেল। 2.5 করলে এক পিস টলারেন্সের ভেতরে আছে, 2 পিস পাইলে ফেল। 4 পয়েন্টে করলে 2 পিস টলারেন্সের ভেতরে থাকবে এবং 3 পিস পেলে ফেল। 151 থেকে 280 পিস যদি লট সাইজ তাহলে আপনি স্যাম্পল পাবেন 32 পিস, এবং 1.5 যদি আপনি একুয়েল করেন তাহলে টলারেন্স পাবেন 1 পিস, এবং যদি 2 পিস পান তাহলে 1.5 একুয়েলে সেটি ফেল হবে। 2.5 যদি একুয়েল করেন তাহলে আপনি স্যাম্পল কোয়ান্টিটি পাবেন, তাহলে 32 পিস চেক করে আপনি টলারেন্স দিতে পারবেন 2 পিস, এবং 3 পিস যদি মেজার প্রবলেম পান তাহলে লটটি ফেল হবে। সেইভাবে 4.0 যদি আপনি একুয়েল করেন তাহলে 3 পিস টলারেন্সের মধ্যে যাবে এবং 4 পিস পেলেই লটটি ফেল হবে। বিভিন্ন বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যখন একটি একুয়েল চার্ট হাতে পাবেন তখন এখান থেকে ঠিক একইভাবে ক্রম অনুসারে আপনার লট সাইজ এবং স্যাম্পল কোয়ান্টিটি এবং একুয়েল পার্সেন্টেজ দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী, অর্থাৎ ওকে গুডসের যে কোয়ান্টিটি আছে, যেরকম সাপোজ মনে করুন একজন টেবিল কোয়ালিটি চেক করে তার ওকে গুডস পার্স করলো 1 ঘন্টার, সেখানে হয়তো 100 পিস। তো আপনি একুয়েল চার্টের মধ্যে দেখবেন যে আপনার কোন স্ল্যাবে পড়েছে 51 থেকে 90 না 91 থেকে 150, 100 পিস যদি হয় তাহলে অবশ্যই 91 থেকে 150। তো আপনি
তখন স্যাম্পল নিতে পারবেন কয় পিস 20 পিস তো আপনি অবশ্যই যখন যে বাইরে কাজ করবেন একুয়েল চার্টটি ফলো করে নেবেন তো আপনি 20 পিস স্যাম্পল কোয়ান্টিটি পেলেন 20 পিস স্যাম্পল কোয়ান্টিটি পেলেন অর্থাৎ আপনি 20 পিস গার্মেন্টস তার ওকে করা পণ্যের থেকে ওকে করা গুডসের থেকে আপনি নিয়ে আসলেন এবার অডিট করলেন অডিট করার পরে কি হলো আপনি সেখান থেকে এক পিস সমস্যা পেলেন তো সেটি তো আপনার টলারেন্সের ভিতরে আছেই 1.5 এ যদি ইকুয়াল করেন চার্ট দেখেন এখানে যে 1.5 এ এক পিস আপনার টলারেন্সের ভিতরে আছে এবং দুই পিস যদি পান তাহলে ফেল সেম একইভাবে আপনি যখন চেক করবেন ইকুয়াল চার্ট মিলিয়ে নেবেন সেখানে স্যাম্পল কোয়ান্টিটি অনুযায়ী চেক করবেন অর্থাৎ স্যাম্পল কোয়ান্টিটি গার্মেন্টস আপনার টেবিলে এনে চেক করবেন বা আপনি যেখানে চেক করেন সেখানে চেক করবেন চেক করার পরে ইকুয়াল চার্ট যদি 1.5 এ আপনাকে ইকুয়াল করতে বলা হয় বা 2.5 এ করতে বলা হয় তাহলে 2.5 এর সাথে 1.5 এর সাথে দেখে মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পরে আপনার টলারেন্স আছে কয় পিস এবং আপনার কয় পিস পেলে ফেল এটা অনুযায়ী আপনি লট পাস বা ফেল দিবেন তো এটাই ছিল মূলত ইকুয়াল চার্ট দেখে কিভাবে ইনস্পেকশন করতে হয় তো কার্টুনের ক্ষেত্রেও ঠিক সেম আপনি যদি সাপোজ মনে করেন 1201 থেকে 3200 পিস গার্মেন্টস অর্থাৎ ফাইনাল ইনস্পেকশন করতেছেন তখন আপনি স্যাম্পল পাচ্ছেন কত পিস 125 পিস 125 পিস স্যাম্পল তো মনে করেন আপনার 6 পিস করে এক এক কার্টুনে গেছে তাহলে আপনি কয়টা কার্টুন টানতে পারবেন 125 কে 6 দিয়ে ভাগ দিয়ে দেন ভাগ দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখা যাচ্ছে 12 কি 13 কার্টুন আসলো সাপোজ তো 12 13 কার্টুনের জায়গায় আপনি 20 কার্টুন থেকেও 125 পিস নিতে পারবেন তো সেটারও একটা ইকুয়াল চার্ট আছে আপনি কত পারসেন্ট কত পিস কার্টুন টানতে পারবেন তো সেটার একটি ভিডিও আমি পরবর্তীতে দিয়ে দিব তো এই ছিল মূলত বিষয়টি তো বন্ধুরা এই ছিল মূল ভিডিওটি অ্যাকচুয়ালি ইকুয়াল চার্ট দেখে আপনি কিভাবে লট সাইজ থেকে স্যাম্পল কোয়ান্টিটি নেবেন এবং স্যাম্পল কোয়ান্টিটি থেকে কত পিস আপনি টলারেন্সে দিতে পারবেন এবং কত পিস ফেলে দিতে এই ইকুয়াল চার্ট অনুযায়ী ইনস্পেকশন করার জন্য সবসময় অবশ্যই ইকুয়াল চার্টটি ফলো করে নেবেন দেন তাহলে আপনি অডিট অথবা ইনস্পেকশন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং একটি শেয়ার করবেন যাতে করে নতুনদের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের কাজ করার উৎসাহটাকে আরো বাড়িয়ে দেয় তো আপনার এই বিষয়ে যদি কোনো মতামত থাকে কিংবা আরো অন্য কোনো বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো গুরুত্ব সহকারে পড়ি আরেকটি কথা এই ভিডিওটি আজকে করার মূল উদ্দেশ্য হচ্ছে আগামীতে অডিটরের জব ডেসক্রিপশন সম্পর্কে একটি ভিডিও আসতে চলেছে তো অডিটরের জব ডেসক্রিপশন জানার আগে ইকুয়াল সম্বন্ধে জানাটা অতীব জরুরি তাই ইকুয়াল চার্ট নিয়ে আজকে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অডিটরের জব ডেসক্রিপশন এবং কোয়ালিটি বিষয়ক যে কোনো খুঁটিনাটি প্রশ্নোত্তর দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশনে যান প্লেলিস্ট অপশনে গিয়ে কোয়ালিটি নলেজ এ টু জেড একটি প্লেলিস্ট আছে ওই প্লেলিস্টে পার্ট বাই পার্ট আপনি ভিডিও পেয়ে যাবেন কোয়ালিটি কাকে বলে বিভিন্ন প্রসেসের পরিচিতি এ টু জেড তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।